फ्रेंड्स वेलकम बैक टू माय किचन्स मैजिक। आज के निये एसेछि माछेर खूब साधारण सहज एकटा रेसिपि, किन्तु एटार स्वाद किन्तु अतुलनीय हय। एकघेये रुई कातला माछ खेते खेते जदि बोर हये गिये थाको ताहले एई रेसिपिटा ट्राई करे निते पारो। रेसिपिटार नाम हलो रुई माछेर बाटी पोस्त। रुई माछेर बाटी पोस्त बानानोर जन्य आमि आजके चार टुकरो रुई माछ निये निएछि, तबे एटा किन्तु कातला माछ दिएओ बानानो जाय। प्रथमे रुई माछटाके सामान्य एकटु नून, अल्प एकटु हलुद और सामान्य एकटु लंकार गुड़ो दिए मैरिनेट करे नेब। माछटा मैरिनेट करे मिनिट पाँचेक एइभावेई रेखे देब। एबार एकटा फ्राइंग पैने सामान्य एकटु सर्षेर तेल निये निएछि। तेलटा हल्का गरम होले एर मध्ये एक कप परिमाण पेंयाज कुचि दिए पेंयाजगुलोके अल्प एकटु लालचे करे बा हल्का बादामी हवा अब्दि भेजे नेब। যদিও এই রান্নাটায় পেঁয়াজ ভাজা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, পেঁয়াজ না দিয়েও রান্নাটা করা যায়, তবে পেঁয়াজ দিলে কিন্তু এই বাটি পোস্তর টেস্টটা অনেক বেড়ে যায়। খুব বেশি বাদামি করব না পেঁয়াজটাকে। পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এই ফ্রাইং প্যানের মধ্যেই এই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে মাছের দুটো পিঠ এক এক মিনিট করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, ভাপা মাছ খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। এখানে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি, অনেকেই মাছ ভাপা খেতে চায় না মাছের আঁশটে বা কাঁচা গন্ধ থেকে যায় বলে, কিন্তু মাছটা এইভাবে ম্যারিনেট করে যদি সামান্য একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের আঁশটে গন্ধটা একদম চলে যায়। আর যেহেতু এটা পেঁয়াজ ভাজার তেলে ভাজছি সেই জন্য খুব সুন্দর একটা গন্ধ হয়। আমি যেহেতু এটা ননস্টিক ফ্রাইং প্যানে ভাজছি সেই জন্য আর এক্সট্রা করে তেল দিলাম না, নর্মাল প্যানে ভাজলে আর একটু তেল দিতে হতো। মাছটা ভেজে নিয়ে এবার বাটি পোস্তটা বানাবো আজকে এই টিফিন বক্সটায়। সেই জন্য প্রথমেই এই টিফিন বক্সটার মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আমি প্রায় আড়াই টেবিল চামচ পোস্ত, সামান্য একটু জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একদম ঘন করে বেটে নিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে এর সাথে সাথেই যে পেঁয়াজটা প্রথমেই ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজাটাও এর মধ্যে একই সাথে দিয়ে দেব। এবার পোস্তর বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিলাম, তবে প্রয়োজন হলে কিন্তু আমি আরেকটু জল পরে আরও দিতে পারি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাছটাও কিন্তু নুন দিয়ে ভাজা, সেজন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাজা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে আরও একটু, মানে হাফ কাপের থেকে আরও একটু কম জল দিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি জল। জলটা গরম হতে শুরু করলে এবার এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে মিনিট কুড়ি মতো এটাকে স্টিম করে নেব। তার বেশি স্টিম করার দরকার নেই। আর যদি খেয়াল রাখতে হবে যদি মাঝখানে জলটা মনে হয় শুকিয়ে যাচ্ছে তাহলে গরম জল আরও একটু পরিমাণ দিয়ে দেবো, তবে কোনোভাবেই যেন টিফিন বক্সটা পুরো ডুবে না যায়। আর একটু টাইট ঢাকনাওয়ালা টিফিন বক্স নিতে হবে যাতে ভেতরে জলটা না ঢুকে, সেটা খেয়াল রাখতে হবে। আর এই ঢাকনাটায় একটা এরকম ছিদ্র ছিল সেই জন্য আমি এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, কোনোভাবে যেন স্টিমটা বাইরে না বেরোতে পারে। এখন প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে, বাটি পোস্তটা এখন রেডি, কিন্তু এক্ষুনি এটা নামাবো না, অপেক্ষা করব টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে যাওয়া অবধি। এখন টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, আমাদের রুই মাছের বাটি পোস্ত একদম রেডি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, আর কেউ চাইলে এটা সার্ভ করার আগে আরও একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারে, যদিও আমি আর এখানে এক্সট্রা করে কাঁচা সর্ষের তেল দেইনি। তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।